গন্ধরই পাবো। হ্যাঁ গন্ধ হচ্ছে, গন্ধ হচ্ছে। আপনারা পাচ্ছেন না? আমরা পাচ্ছি। পাচ্ছেন না? না না, আমি আসরের গন্ধের কথা বলছি না, আমি জটিলার বাড়ির গন্ধের কথা বলছি। আমি জটিলার বাড়ির গন্ধের কথা বলছি। বড়ি মা বলছে, ওরে জটিলে, তোদের বাড়িতে এত দুর্গন্ধ কিসের বল দেখি? আরে বড়ি মা, তুমি তো অনেকদিন আমাদের বাড়িতে আসো না, আমাদের খোঁজ খবরও রাখো না। বলে, কেন কি হয়েছে রে? বলে, শোনো, আগের থেকে আমরা এখন অনেক বড় লোক হয়ে গেছি। বলে, বাবা, হঠাৎ করে কেউ বড় লোক হয়ে গেলে তার বাড়িতে কেমন দুর্গন্ধ বেরোয় তা তো আমার জানা ছিল না। বলে, না না বড়ি মা, তুমি তো আসল খবরটাই জানো না। ওই যে আমার ছেলে আয়ান, সে তো মথুরাতে বিরাট বড় পাঠান করেছে, সেখানে আমাদের সব দধিদুগ্ধ ঘৃত ঘোল সব বিক্রির জন্য যায়। আর ওই সব কি আর বিক্রি হয়? সব তো আর বেচা যায় না, কিছু সেগুলো সব ঘরে নিয়ে আসে। আর ওইগুলো আমরা কি করব, কিছু খাই আর কিছু ফেলে দিই। ওই দধিদুগ্ধ ঘৃত ঘোল গলে পচে বন্ধ হয়ে গেছে। বাহ, তোদের বাড়িতে এসে দুটো খবর জানতে পারলাম না। এক হচ্ছে তোরা অনেক ধনী হয়ে গেছিস, আর দুই হলো অকারণে সেই ধন নষ্ট করতেও শিখেছিস। কেন তোরা এই দধিদুগ্ধ ঘৃত ঘোল মথুরার হাটে বিক্রয় করতে পারিস না? বলে, বড়ি মা, তুমি কি এখনো সেই পুরনো দিনেই পড়ে আছো? আরে আমাদের কি এখন সেই দিন আছে যে মাথায় করে দধিদুগ্ধ বিক্রি করতে যাব? আরে বাবা, আমি আয়ানের মা, আমি যাবো মাথায় করে দধিদুগ্ধ বিক্রি করতে। বলে, বা শুধু ধনই হয়নি রে, ধনের অহংকারটাও ভালো করতে শিখেছিস। ওরে ওরে জটিলা, ধনের অহংকার করিস না রে, ধন কারোর চিরদিন রয় না। ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন নাই যার হিয়া। তুই ধনের অহংকার করছিস, ধন কারোর চিরদিন থাকে না। আজ তুই অনেক ধনের ধনী, কাল তুই ভিখারি হয়ে যেতে পারিস, তাই না? ওই যে রাজা হরিশ্চন্দ্র, রাজা হরিশ্চন্দ্র বিশ্বামিত্র যখন তার সকল কিছু কেড়ে নিয়েছিল, ওই ছেলেকে দাহ করার জন্য যে করটুকু লাগে সেটা দেওয়ার ক্ষমতা ছিল না রাজা হরিশ্চন্দ্রের। আর তুই ধনের অহংকার করছিস, সন্ধন কারোর চিরদিন থাকে না রে। শোন, একটু তোকে উদাহরণ দিয়ে বলি, বুঝতে পারবি। একজন এক রাজ্যে এক রাজা ছিল তো, তা সেই রাজার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। রাজা মনে মনে ভাবছে, এত আমার ধন সম্পত্তি কাকে দিয়ে যাব? তা রাজা তিনটি বললেন, শোনো, আমি তিনটি প্রশ্ন করব, যে আমার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি রাজ্য দান করে চিরকালের মতো বনবাসে চলে যাব। এবার রাজকর্মচারীরা গ্রামের গ্রামে ঢেড়ি পিটিয়ে দিল, শোনো শোনো শোনো, আমাদের রাজামশাই তিনটি প্রশ্ন করবেন, যে তার তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে মহারাজ তাকে রাজ সম্পত্তি সব দান করে দিয়ে বনবাসে চলে যাবে। এবার রাজ্যে যত ছিল জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি সবাই এসেছে, রথী মহারথী সবাই এসেছে মহারাজের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিন্তু খুব দুঃখের বিষয়, এত বড় বড় পণ্ডিত কিন্তু কেউ মহারাজের একটা প্রশ্নের উত্তর দিতে পারলো না। মহারাজ চিন্তিত মনে বসে আছে, এমন আমার রাজ্যে এমন কি কেউ নাই যাকে আমি রাজ্য দান করে অনায়াসে বনবাসে যেতে পারি? এমন সময় দেখে কিনা একজন ভিখারি এক পা দুপা করে রাজপ্রাসাদের ভিতরে এসেছে। মহারাজ, বলো ভিখারি, আমি একজন সামান্য ভিখারি, ওই বটগাছের তলায় থাকি। আমি শুনলাম আপনি নাকি তিনটি প্রশ্ন করবেন, ওই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলেই রাজ্যে রাজা হওয়া যাবে। আমি আপনার কাছে এসেছি মহারাজ, আপনি যদি দয়া করে প্রশ্ন তিনটি করেন আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। মহারাজ একটু হেসে বললেন, আমার রাজ্যের কত বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত এলো, কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারলো না, আর তুমি সামান্য ভিখারি, তুমি এসেছো আমার প্রশ্নের উত্তর দিতে, দূর হয়ে যাও চোখের সামনে থেকে। মহারাজ, আপনি ভিখারি বলে আমায় অবমাননা করছেন, কিন্তু কথায় আছে, পথে পড়িয়া ছাই উড়াইয়া দেখো মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। আমি ভিখারি হতে পারি, কিন্তু আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়েও দিতে পারি মহারাজ, আপনার তো চিন্তা দূরে যাবে। ঠিক আছে ভিখারি, আমি তোমাকে প্রশ্ন করতে পারি, কিন্তু তুমি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে না পারো আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব। যেই না বলেছে মৃত্যুদণ্ড দেব, অমনি ভিখারি চমকে উঠেছে। মাগো, মৃত্যুকে কে না ভয় পায়, জন্মিলেই মরিতে হবে অমরকে কথা কবে, মৃত্যুই জীবনে চরম সত্য, তবুও যেন মরার কথাটা শুনলে আমাদের প্রাণের ভেতরটা ছ্যাঁ করে ওঠে। আর যেই না মৃত্যুর কথা শুনেছে অমনি ভয়ে চমকে গেছে, কিন্তু পরক্ষণেই মনে মনে ভাবছে, মরতে তো একদিন হবেই, এই
পৃথিবীতে কেউ আছে রদিন বেঁচে রয় কিন্তু যদি প্রশ্নের উত্তর দিতে পারি রাজ্যে রাজা হতে পারবো এই ভিখারি হয়ে আমার জীবনটার এমনি কোনো দাম নেই সারা জীবন ভিক্ষা করেই খাচ্ছি যদি প্রশ্নের উত্তর দিতে পারি রাজা হতে পারবো এই বলে ভিখারি বলল ঠিক আছে মহারাজ আমি যদি আপনার প্রশ্নের উত্তর দিতে না পারি আপনি আমায় মৃত্যুদণ্ড দেবেন ঠিক আছে ভিখারি বলো তো আমার প্রথম প্রশ্ন ভগবানের নাম কি বড় কঠিন প্রশ্ন ভগবানের তো কত নাম রে বাবা হ্যাঁ কেউ বলে গোবিন্দ কেউ বলে কৃষ্ণ কেউ বলে জগন্নাথ কেউ বলে মহাপ্রভু এক বৃন্দাবনী ভগবানের 108টা নাম এত নামের মধ্যে আমি কোন নামটা বলি রে বাবা এ কি বিপদে পড়লাম আর যেই না বিপদের কথা বলেছে উনি বলছে মহারাজ ভগবানের নাম আমার মনে পড়ে গেছে ভগবানের নাম হলো বিপদ ভঞ্জন মধুসূদন দেখবেন সুখের সময় আমরা কেউ ভগবানকে মনে রাখি না কিন্তু বিপদে পড়লে হে মধুসূদন আমাকে রক্ষা করো আজকে ভিখারির চরম বিপদের দিনে যেখানে একটা প্রশ্নের উত্তর দিতে না পারলে মৃত্যুদণ্ড হবে সেখানে ভিখারির ওই মধুসূদন ছাড়া কারোর নাম মনে এলো না প্রথম প্রশ্নের উত্তর মিলে গেল মহারাজ বললেন বলো তো ভিখারি আমার দ্বিতীয় প্রশ্ন ভগবান কোথায় থাকে এটাও বড় কঠিন প্রশ্ন ভগবান কোথায় থাকে কেউ বলে মন্দিরের মধ্যে ভগবান আছে কেউ বলে না ওই মসজিদে ভগবান আছে কেউ বলে গির্জার মধ্যে ভগবান আছে তাহলে ভগবান কোথায় থাকে ভগবান কোথায় থাকে জানেন একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি একজন শেঠজি হাওড়া থেকে ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন ব্যাগে 5 লাখ টাকা নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছেন একজন চোর কোনো ক্রমে জেনে গেছে যে শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে এবার চোর শেঠজি উঠেছে হাওড়া স্টেশনে তার কয়েকটা স্টেশন পরেই চোর উঠে একেবারে শেঠজির পাশে সিটে গিয়ে বসেছে আর যেই না চোর উঠে শেঠজির পাশে গিয়ে বসেছে অমনি শেঠজি চোরের মুখ দেখে বুঝেছে ব্যাটার মতলব ভালো নয় অতএব 5 লাখ টাকাটা নিয়ে আমাকে একটু সাবধানে থাকতে হবে আর ওদিকে চোর মনে মনে চিন্তা করছে কখন শেঠজি বাইরে যাবে আর সেই সুযোগে আমি ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব আর শেঠজি তো মুখ দেখেই বুঝেছে ব্যাটার মতলব ভালো নয় শুধু ধন থাকলে হয় না ধন রক্ষা করতেও জানতে হয় তা শেঠজি যেমন ধন বইতে জানেন ধন রক্ষা করতেও তিনি জানেন ব্যাগের মুখটাকে কোলের চেপে বসে আছেন চোরও বাইরে যাচ্ছে না শেঠজিও বাইরে যাচ্ছে না একবার দুবার একে ওর মুখের মধ্যে তাকাচ্ছে দেখতে দেখতে ট্রেনটা হাওড়া থেকে ধানবাদ পৌঁছে গেল শেঠজির চোর মনে মনে চিন্তা করলো শেঠজি তো আর বাইরেই যাচ্ছে না এই 5-6 ঘন্টা কেটে গেল আমার হাত পাটা লেগে গেছে যা একটু বাইরে থেকে হাত পাটা ছাড়িয়ে আসি এই বলে যেই না চোর গেছে বাইরে হাত পা ছাড়াতে শেঠজি মনে মনে ভাবলো বাবা এই আমার ভালো সুযোগ এই সুযোগে আমার 5 লাখ টাকাটা তাড়াতাড়ি কোথাও সরিয়ে ফেলতে হবে এই বলে শেঠজি করলেন কিনা ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে একটা নির্জন জায়গায় রেখে দিলেন অন্যত্র রেখে দিলেন যাতে চোর খুঁজে না পায় পরক্ষণেই শেঠজি এসে চোরের পাশে বসেছে এই চোর এসে শেঠজির পাশে বসেছে তখন শেঠজি চোরকে বলছে ও ভাই আমার এই ব্যাগটা একটু দেখো তো আমি বাইরে থেকে আসছি চোর মনে মনে চিন্তা করছে আমি তো এই সুযোগের অপেক্ষাতেই বসেছিলাম তুমি কখন বাইরে যাবে আর সেই সুযোগে আমি তোমার ব্যাগ থেকে 5 লাখ টাকাটা বের করে নেব আর এই বলে যেই না শেঠজি বাইরে গেছে চোর আর বিলম্ব না করে যেই না ব্যাগের চেনটা খুলেছে দেখে ফাঁকা টাকা নাই একে আমি পাকা খবর নিয়ে এলাম শেঠজি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছে তাহলে আমার খবর তো কোনোদিন ভুল হয় না তবে আমার মতো চোরকে ফাঁকি দিয়ে শেঠজি টাকাগুলো কোথায় রাখলেন ভেবে পাচ্ছে না দেখতে দেখতে ট্রেন না ট্রেনটা দিল্লির কাছাকাছি পৌঁছে গেল চোর মনে মনে চিন্তা করছে আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে আমি খালি হাতে ফিরি নাই আর আমিও আজকে শেঠজির কাছে হেরে যাব হারটাকেও চোর মেনে নিতে পারছে না তখন শেঠজির কাছে এসে বলছে শেঠজি শেঠজি আমি ভালো মানুষ নই আমি একজন চোর আমি ভালো মানুষ নই আমার কাছে পাকা খবর ছিল আপনি ব্যাগে 5 লাখ টাকা নিয়ে দিল্লি যাচ্ছেন তা আপনি যখন ওই বাইরে গেলেন আমি আপনার ব্যাগের চেনটা খুলে দেখলাম ফাঁকা তা শেঠজি আপনি যদি আমাকে একটু দয়া করে বলেন আমার মতো চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রেখেছেন না 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 আপনি ভয় পাবেন না চুরি আমি আর করব না চুরি করার স্বাদ আমার মিটে গেছে আমি শুধু জানতে চাই আমি এমন চোর আজ অব্দি কারোর বাড়িতে চুরি করতে গিয়ে খালি হাতে ফিরি নাই সেই চোরকে ফাঁকি দিয়ে আপনি টাকাগুলো কোথায় রাখলেন তখন শেঠজি বলছে শোনো ভাই
তুমি যেমন আমাকে সত্যি কথাটা বললে এবার আমিও তোমায় সত্যি কথাটা বলি তুমি যখনই আমার পাশে উঠে বসলে আমি তোমার মুখ দেখে বুঝেছিলাম তোমার মতলব ভালো নয় তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাব ঠিক তেমনি আমিও অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাবে আর যেই না তুমি আমার আগে বাইরে গেলে আমি কি করেছি জানো আমি কি করেছি জানো আমি ওই আমার ব্যাগ থেকে টাকাটা বের করে আমি ওই তোমার ব্যাগের মধ্যে রেখে দিয়েছি কারণ আমি নিশ্চিত জানি তুমি আমার ব্যাগটা খুঁজে দেখবে কিন্তু নিজের ব্যাগটা একবারও খুঁজে দেখবে না তোমার ওই ব্যাগটাতে আমি গুনে গুনে দেখলাম নটা জায়গায় তালি মারা আছে এই নবতালি যুক্ত ব্যাগ বাবা আমাদের এই দেহ ব্যাগ ভগবান সব জায়গা থেকে ছেড়ে দিয়ে লুকিয়ে আছে আমাদের হৃদয় মন্দিরে কারণ ভগবান নিশ্চিত জানেন মানুষ আমাকে সর্বত্র খুঁজে বেড়াবে কিন্তু নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না নিজের হৃদয়টা একবারও খুঁজে দেখবে না তাই তো কবি বলেছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে ভগবান মন্দিরে থাকেন না মসজিদে থাকেন না গয়া আকাশে বৃন্দাবনে থাকেন না ভগবান থাকেন ভক্তের হৃদয়ে তাই ভিখারি বলল মহারাজ আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো ভগবান থাকেন ভক্তের হৃদয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলে গেল বলছে বলো তো ভিখারি আমার তৃতীয় প্রশ্ন ভগবানের কাজ কি ভিখারি বলছে মহারাজ এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে আপনাকে একটু আমার জায়গায় আসতে হবে আর আমাকে একটু আপনার জায়গায় যেতে হবে মহারাজ মনে মনে ভাবছে দুটো প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছে আর একটা প্রশ্নের উত্তর যদি দিয়ে দেয় এই সিংহাসনের অধিকার তো ওরই হবে তাই নিচে আর সিংহাসনের মায়া করা এই বলে মহারাজ এসে দাঁড়িয়েছে ভিখারির জায়গায় আর ভিখারি গিয়ে বসেছে রাজ সিংহাসন কিছুক্ষণ হয়ে গেল মহারাজ ভাবছে এই বুঝি উত্তর দেয় এই বুঝি উত্তর দেয় এবার কোনো উত্তর না পেয়ে মহারাজ বললেন কই গো ভিখারি বলো ভগবানের কাজ কি ভিখারি বলল মহারাজ এখন আপনাকে প্রশ্নের উত্তরটা বলে দিতে হবে মহারাজ এই কিছুক্ষণ আগে পর্যন্ত আপনি ছিলেন সিংহাসনের রাজা আমি ছিলাম পথের ভিখারি আর একটা মুহূর্তের মধ্যে আমি হলাম সিংহাসনের রাজা আপনি হলেন পথের ভিখারি বলুন তো মহারাজ এটা কি ভগবানের কাজ নয় ভিখারির উত্তরে সন্তুষ্ট হয়ে ভিখারিকে রাজ্য দান করে চিরকালের মতো বনবাসে চলে গেলেন মহারাজ তাই ওরে জটিলারে ভগবান যদি কাউকে ভাষায় কেউ তাকে ডোবাতে পারে না আর ভগবান যদি কাউকে ডোবায় কেউ তাকে ভাষাতে পারে না তাই তুই ধনের অহংকার করিস না জটিলা বলছে বড়িমা আমি ধনের অহংকার করেছিলাম তুমি আমার চোখ খুলে দিয়েছো বড়িমা কিন্তু হাটে যেতে বলছো তো আমি এই বুড়ো বয়সে কি হাটে যেতে পারবো তুমি এক কাজ করো আমার মেয়ে কুটিলাকে সঙ্গে করে নিয়ে যাও তোর মেয়ে কুটিলা
বলি ওগিলে হাট ভেঙে দেবে ওগিলে হাট ভেঙে দেবে ওগিলে হাট ভেঙে দেবে ওগিলে হাট ভেঙে দেবে কাঁচা বাঁশে ঘুম ধরাবে ওগিলে হাট ভেঙে দেবে কাঁচা বাঁশে ঘুম ধরাবে জ্বলিতে আগুন লাগাবে সে তো রাজার মেয়ে সে কি আর এই বিকিকিনি করতে পারবে গো ওই মথুরার হাটে ওই দধিদুগ্ধ মাথায় নিয়ে কি আর যেতে পারবে রাজার মেয়ে বলে কথা বলে শোন এই বৃন্দাবনের সব থেকে বড় আমি নাম আমার বড়াই বুড়ি সবাইকে আমি হাতে ধরে বিকিকিনি শিখিয়েছি আমি সেই বরে বড়াই করি আর তুই বলছিস তোর বৌমাকে বিকিকিনি শেখাতে পারবো না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব আর কি বলবো তাহলে একটু সাবধানে নিয়ে যেও রাজার মেয়ে বলি কথা বলে ঠিক আছে সাবধানে নিয়ে যাব তখন বড়িমা বলছে রাধে আর কাঁদিস না নে দধিদুগ্ধের পশরা সাজা কে যাবি বড়াই ডাকি উঁচু স্বরে মথুরাতে দধিদুগ্ধ বিকি পরিবারে সবাই মিলে দধি দুগ্ধের পশরা আনন্দ ভরে দধি দুগ্ধের পশরা সবাই মিলে মাথায় নিয়ে এবার চলেছে সেই প্রাণ গোবিন্দের দর্শনে যাচ্ছে ললিতাবি শাখা শাখে চলিয়া যাইতে সাধে আজ বাড়াইছে কত সাধে বাড়াইছে হরি বল আজকে দধিদুগ্ধের পশরা নিয়ে সখীগণ যাচ্ছে রাধারানী ও দধিদুগ্ধের পশরা নিয়ে যাচ্ছে বিকিকিনি করবে বলে আজকে আজকে কর আদায় করবেন প্রাণ গোবিন্দ সখীদের কাছে তাই দেহটাই আমাদেরকে দান করতে হবে যে বললাম গৌরাঙ্গ মহাপ্রভু বললেন দেহদান 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 তাহলে এই দেহরূপী কারণ আমাদের একদিন সবকিছু এই পৃথিবীতে দিয়ে চলে যেতে হবে তাই যেটুকু আমরা নিয়ে যেতে পারবো সৎ কর্ম যদি করেন তবে সেই কর্মই আমাদের চলে যায় তাই এত সুন্দর এই হরিবা আসরের ব্যবস্থা করা হয়েছে এই হরিবা আসরে এত ভক্তের সমাগম হয়েছে আমি শুনলাম আপনাদের এই হরিবাসর বহু বছর ধরে চলছে এইভাবে যেন চলতে থাকে আগামী দিনে আপনাদের অনুষ্ঠানের 50 বছর পূর্তিতে আরও অনেক বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে আমাদের কমিটির দাদাদের ভাইদের তাই আপনারা সকলেই সহযোগিতা করবেন যেন এই অনুষ্ঠান এইভাবে চলতে থাকে যুগ যুগ ধরে চলতে থাকে বছর বছর ধরে চলতে থাকে হ্যাঁ কীর্তনই আসবে আর যাবে কিন্তু কীর্তন যেন কখনো বন্ধ না হয় ঈশ্বরের কাছে সেই প্রার্থনা আজকে আমরা গোবিন্দকে কর দান করবো আজকে রাধারানী সখীরণ সবাই গোবিন্দকে কর দেবে কত টাকা কর দিচ্ছে আমরা সবই জানবো কিন্তু তার আগে আপনারাও যখন এসেছেন একটু দান আপনারাও করে যাবেন যাতে আপনাদের দেওয়া দান সেই গোবিন্দ সেবাই লাগে আমাদের কত সময় তো কত টাকা এদিক সেদিক খরচা হয়ে যায় আমরা হিসাবই রাখি না কিন্তু এই যে গোবিন্দের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে 100 টাকা দান করে রাখবেন এই দান কিন্তু একেবারে ভগবানের শ্রীচরণে তোলা থাকবে এই তত্ত্বটা আমি একটু পরে বলছি পদের প্রসঙ্গে আমি বলবো তখন আরও ভালো করে বুঝতে পারবেন যে আপনি যেটুকু দান করবেন গোবিন্দ কিন্তু সেটুকুই আপনাকে ফিরিয়ে দেবে আপনি যদি গোবিন্দের উদ্দেশ্যে 100 টাকা খরচা করেন আপনি ভাবেন না যে কৃষ্ণকে একেবারে উদ্ধার করে দিলেন আপনি যখনই কৃষ্ণের জন্য 100 টাকা খরচা করবেন সঙ্গে সঙ্গে কৃষ্ণের মাথায় চিন্তা হয়ে যায় যে এর 100 টাকা কবে আমি 200 টাকা করে ফিরিয়ে দেব তাই ভগবান নিজে বলেছেন যে যথামান প্রপত্যন্তে তাঁস তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব যে আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনভাবেই ফিরিয়ে দিই দরকার হলে আরও বেশি বেশি করে ফিরিয়ে দিই হ্যাঁ
তাই আপনারা দান করবেন, জানবেন এই দান একেবারে ভগবানের শ্রী চরণে তোলা থাকবে। আমাদের কমিটির দাদারা ভাইরা আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ডালা নিয়ে। আর ওই যে বললাম ওই ঠুংঠাং আওয়াজ যেন না হয়, হরি বল, ঠুংঠাং যেন আওয়াজ না হয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, একটু আর কি খটমট করে যেন সেইভাবে। আপনারা দান দিন, এই দান গোবিন্দ চরণে দেবে। আজকে রাধারানী ও পশুরা নিয়ে যাচ্ছে। ধ্বনি আমার কত সাধে বড় ইচ্ছে পাগো, কত সাধে বড় ইচ্ছে পাগো, আরে উথলিল ভাব মুখ করে ঝলো সদমুখ করে ঝলো তোরা সবাই রাধারানীকে ধর, তোরা দেখে না রাধা ধরো, হেই মা ধরো,
মনি পড়েছে বুয়ে খাম চুয়াইছে মুয়ে দুটিয়া কি করে চল চল গো দুটিয়া কি করে চল চল গো বলাই প্রবালু মাল হেমি কোটি শোভে ভাল বলাই প্রবালু মাল হেমি কোটি শোভে ভাল মুখখানি করে চল চল গো মুখখানি করে চল চল গো রাধার মুখখানি একেবারে ঝলমল ঝলমল করছে তাই যখন সখীদেরকে সঙ্গে নিয়ে প্রেমে ভাবে গদগদ হয়ে রাধারানী এসে দাঁড়িয়েছেন বিকিকিনি করবে বলে মথুরার হাটের দিকে যাচ্ছে এমন সময় দেখে কি না প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে আছে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কর আদায় করবে বলে বলছে ও বাবা হ্যারে সখী আমরা তো দধি দুগ্ধ ঘৃতঘোল বিক্রি করার জন্য যাচ্ছি কিন্তু একই দেখছি ও গো পরিমা ওই দূরে ওই কদম তলাতে আমি একই দেখছি হেরো কি দে পথের মধ্যে মেয়ে গেল কোথা থেকে না কদম গাছের তলায় প্রাণ গোবিন্দ বাসি নিয়ে যখন লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে গোবিন্দের অঙ্গটা দেখে মনে হচ্ছে যেন মেঘ কারণ গোবিন্দের গায়ের রংটা কেমন নবঘন চিনি বর্ণ নব মানে নতুন ঘন মানে মেঘ বর্ষাকালে যে নতুন মেঘ আকাশে জড়ো হয় তার যে রংটা আমার কৃষ্ণের গায়ের রংটা ঠিক সেই রকম তা মনে হচ্ছে যেন মেঘ রয়েছে তাহলে গোবিন্দের অঙ্গটা যদি মেঘ হয় তাহলে বিদ্যুৎ কি না গোবিন্দের অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড় সেই হলুদ রঙের কাপড়টা দেখে মনে হচ্ছে যেন বিদ্যুৎ ওগো বড়িমা আমরা আকাশে বিদ্যুৎ দেখতে পাই এখানে একটু নেচে উঠলো ওখানে একটু নেচে উঠলো কিন্তু দেখো কদম তলায় যে মেঘ নেমেছে সেই বিদ্যুৎ একজন স্থির বিদ্যুৎ বিদ্যুৎ যে কোথাও চলে যাচ্ছে না তোরই তো জোরে তো চলছে নবজন ধরে সত্যি বলছি সেটা মেঘ কুয়াশা নয় বলে না কুয়াশা হলে বিদ্যুৎ থাকবে না আবার বলে ঠিক আছে মেঘে যদি হবে তাহলে তো নিশ্চয়ই বরিশম হবে তাই না বৃষ্টি তো হবে বলে বৃষ্টি হচ্ছে কিন্তু বড়িমা গো তুমি তো চোখে ভালো করে দেখতে পাও না যদিও মেঘে নেমেছে ওই কদম তলাতে কিন্তু ওই বর্ষ আমার যে নয়
আচ্ছা তাহলে তো মেঘ যদি হবে তাহলে তো রামধনু থাকবে কই রামধনু আছে বলে ওই তো রামধনু তাহার ওই উপরে দেখো নব ইন্দ্রধনু কৃষ্ণের অঙ্গটা যদি মেঘ হয় আর ওই কৃষ্ণের অঙ্গের কাপড়টা হলুদ কাপড়টা যদি বিদ্যুৎ হয় আর রাধারানী সেটি দেখে নয়ন ধারায় অঙ্গ ভাসাচ্ছেন সেখানে বৃষ্টি হচ্ছে রাধারানীর নয়নে তাহলে গোবিন্দের অঙ্গে রামধনু কোথায় আছে না দেখবেন গোবিন্দের মাথার উপরে যে ময়ূর পুচ্ছের চূড়া সেই ময়ূরের পালকের মধ্যে সাতটা রং একসঙ্গে থাকে ময়ূরের পালকে সাতটা রং একসঙ্গে থাকে না তাই ওইখানে দেখো দেখো রে যেন রামধনু হৃদয় হয়েছে তাহার ওই উপরে দেখো নব ইন্দ্র ধনু মন্দির বেটা কানু মন্দির বেটা কানু এখানে কি করছে মথুরার ঘাটে যেতে আর পথে নাই আর বসিয়া মঙ্গল ঘট পেতেছি কানাই ব্যাপার হলো বড়িমা বলছে ওরে জানিস না রাধে আরে কর আদায় করবে বলে গোবিন্দ দাঁড়িয়েছে একটা মঙ্গল ঘটে একটা মালা পরিয়ে একটা বেত্র নিয়ে রাস্তা আগলে দাঁড়িয়েছে প্রাণ গোবিন্দ কেন না কর আদায় করবে বলে কর আদায় করবে আমরা এতদিন ধরে দধু দুগ্ধ বিক্রি করেছি কই কোনোদিন তো এই কর দিইনি বলে শোন ওই কংস রাজা এখন কংস রাজার কোষাগরে অনেক টান পড়েছে টাকা পয়সা তাই কংস রাজা বলে দিয়েছে যারা মথুরা হাটে দধি দুগ্ধ বিক্রি করতে যাবে তাদেরকেও ওই কর দিতে হবে দধি দুগ্ধের জন্য কর তাদের জন্য সব লোক এদিক সেদিকে ঠিক করে দিয়েছে তাই ওই কৃষ্ণ ওই চাকরি পেয়েছে কংস রাজার দরবারে দান মানে কর আদায় করার জন্য মানে বুঝতে পারছেন তো ইনকাম ট্যাক্স অফিসার অফিসার হিসেবে চাকরি পেয়েছে বলে বাহ 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 প্রাণ গোবিন্দ বলছে যে শোনো তোমরা কোথায় যাচ্ছ এই দধি দুগ্ধের পশুটা তোমরা নামাও তোমাদের এই দধি দুগ্ধ কত কি দুধ আছে কত দই আছে কত ঘোল আছে সব আমি মেপে দেখব আর মাপার পরে কর আমি একটা নির্ধারণ করব সেই কর তোমাদেরকে দিতে হবে বলে বাহ বাহ বলে তুমি হঠাৎ করে এক্ষুনি তোমাকে কে চাকরি দিয়েছে বলে হ্যাঁ আমাকে চাকরি দিয়েছে আমি কংস রাজার দরবারে চাকরি পেয়েছি কর আদায় করার জন্য বলে বাবা তুমি কোথাকার কর আদায়কারী কই তোমার আইডেন্টিটি কার্ড দেখাও তুমি কটা চাকরি করেছো এই তো কদিন আগে বসে বসে এই তো তুমি জন্মগ্রহণ করলে এই মা যশোদের কাছে এক্ষুনি হামাগুড়ি দিচ্ছিলে আর কোথায় কবে তুমি পড়াশোনা করলে আর কবে তুমি কংস রাজার কাছে চাকরির জন্য আবেদন করলে আর কবে তুমি চাকরি পেয়ে গেলে হে দেগো নন্দের অসুর কে তোমায় করিল মহাদান হে দেগো নন্দের অসুর কে তোমায় করিল মহাদান শোনো তোমাকে কে আসতে তোমাকে কে চাকরি দিয়েছে তোমার কি কোনো গুণ আছে না কোনো রূপ আছে তুমি দণ্ডে কাছো নানা কাজো না ছাড়ো রমণীর পাছো ওই দণ্ডে কাছো নানা কাজো না ছাড়ো রমণীর পাছো দণ্ডে কাছো নানা কাজো না ছাড়ো রমণীর পাছো বুঝাইলে না বুঝো হি তো বানি এই তো তুমি নন্দ রাজার বাড়িতে গড়া গড়ে দিচ্ছিলে হামাগুড়ি দিচ্ছিলে ওই ছোটবেলাতে ওই তো পুতনাকে বধ করেছিলে শুনেছি শিশুকালে পুতনা বধেছো হেলে শিশুকালে
শোনো এক্ষুনি তো নন্দর বাড়িতে তুমি গড়াগড়ি দিচ্ছিলে ওই তো মা যশোদা ওই তুমি মাটি খাচ্ছিলে না আরে মা যশোদা মুখের মধ্যে কি সব পৃথিবী পৃথিবী দেখেছিল এই সব লীলাগুলো করে বেড়াচ্ছিলে এই তো ছোটবেলায় ওই কালী ওনাকে দমন করেছিলে এই সব আমরা দেখেছি তা আজকে হঠাৎ তুমি দানি হয়ে গেলে রাখাল বর্বর চাকরি করার যোগ্যতা আছে তোমার রাখাল বর্বর জাতি রাখাল বর্বর জাতি ধেনু রাখো দিবা রাতি মহিষ গোধন বৎস লইয়া কানাই মহিষ গোধন বৎস লইয়া কানাই মহিষ গোধন বৎস লইয়া কানাই এখনই তো ওই গরু বাছুরদের সঙ্গে তুমি দিন রাত হাত করে বেড়াচ্ছো গরু বাছুর নিয়ে পড়ে থাকো আর আজকে হঠাৎ করে আমাদের কাছে তুমি দান চাইতে এসেছো তুমি কোথাকার দানি আমরা মানি না আমরা মানি না তোমাকে কুবল বলিবা যদি শিরে ঢালি দিব দুধি শোনো বেশি কথা বলো না বেশি যদি বলো তাহলে কিন্তু তোমার মাথার উপরে এই ঘোল ঢেলে কুবল বলিবা যদি শিরে ঢালি দিব দুধি শোনো আমাদেরকে যেমন তেমন ভেবো না এখনই কংসের দেব কইয়া কানাই কংসরাজার কাছে যদি একবার কংসরাজা জানতে পারে যে তার নাম করে তুমি চিটিংবাজি ব্যবসা শুরু করেছো তাহলে কি কি হবে ভাবতে পেরেছো কংসরাজা যদি জানতে পারে যে তার নাম করে তুমি কর আদায় করছো আর তাহলে তোমার কি অবস্থা হবে একেবারে কারাগারে ভরে রেখে দেবে তোমাকে সারা জীবন শোনো হ্যাঁ আমরা মানি না তুমি কোথাকার দানি কে তোমাকে দানি করেছে হ্যাঁ কে তোমাকে দানি করেছে আমরা যাও জানি না মানি না হে যাও জানি না মানি না হে কে তোমায় করিল দানি যাও জানি না মানি না হে যাও আমরা তোমার কথা মানি না যেই না বলেছে রাখাল বর্বর কি আমি রাখাল আমি বর্বর আমি ধেনু রাখি দিবা রাতি আমি গরু বাছুর নিয়ে পড়ে থাকি তুমি আমাকে কথা বলতে পারলে রাধে আমি না হয়ে ধেনু বৎস নিয়ে পড়ে থাকি আমি পুরুষ মানুষ আমি করতেই পারি আমি কখনো ধেনু বৎস নিয়ে পড়ে থাকি তো আমি কখনো চাকরিও করতে পারি হ্যাঁ তাই না তাহলে আমি যা খুশি করতে পারি কিন্তু তুমি তুমি কি করছো কি কহিলে সুধা মুখী কি কহিলে আমি মাঠে ধেনু রাখি কি কহিলে সুধা আমি মাঠে ধেনু রাখি শোনো রাধে আমি পুরুষ মানুষ আমি যা খুশি করতে পারি পুরুষের সকলি শোভা পায় গো আর তুমি কি করছো তুমি রাজার কখনো কর আদায় করতে পারি আমি কখনো রাখাল হয়ে গরু চড়াতে পারি কিন্তু তুমি রাজার মেয়ে হয়ে কি করছো তুমি রাজার মেয়ে হয়ে দধি দুগ্ধের পশরা নিয়ে যাচ্ছ মথুরায় বিক্রি করতে ছি 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 এই কথা যদি একবার বিশ্বভানু রাজার কানে যায় যে তার মেয়ে দধি দুগ্ধ বেচতে যাচ্ছে মথুরার হাটে তাহলে তার একেবারে মান সম্মান সব জলে মিশে গেল গো মান সম্মান সব জলে মিশে গেল তুমি কেমন করে এটা করতে
করতে পারছো দেখুন এই যে হাস্য কৌতুকের লীলাটা বাবা ডান লীলাটা তো খুব আপনাদের হয়তো শুনে মনে হতে পারে যে এইভাবে তর্ক বিতর্ক চলছে হ্যাঁ রাধা রানীকে একবার গোবিন্দ বলছে গোবিন্দকে একবার সখীরা বলছে রাধা রানী বলছে আসলে এতটা হাস্য কৌতুকের লীলাটা কেন আমি একটু আপনাদের বলছি কিন্তু তার আগে পদটা একটু শেষ করে নিই শোনো তোমার নিজ পতি যে কেমন ধরেছে যে আর তোমার স্বামীরও বলিহারি যায় মা স্বামীকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে কিন্তু মাইরা ছেড়ে কথা বলবে কিন্তু গোবিন্দ সেই বলছে তোমার স্বামীকেও বলিহারি যায় এত সুন্দর একটা সে স্ত্রী পেয়েছে আর তাকে দধির বসরা মাথায় নিয়ে বিক্রি করতে পাঠিয়েছে মথুরার হাটে ছি 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 তোমার নিজ পতি যে কেমন ধরেছে রে তোমারে পাঠাইয়া দিয়া হাটে তোমাকে এইভাবে হাটে পাঠিয়ে দিয়েছে শোনো রাধে তোমার মতো এমন রূপসী সুন্দরী যদি আমার কপালে ভগবান দিত তাহলে আমি কি করতাম জানো এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি বসিয়া রাখিতাম সোনার খাটি এমন রূপসী স্ত্রী যদি আমাকে ভগবান দিত তাহলে আমি এইভাবে তাকে দধি দুগ্ধ বিক্রি করতে পাঠাতাম না সোনার খাটে তাকে বসিয়ে রাখতাম সারাদিন ললিতা বিশাখা বলছে ও কানাই সোনার খাট তো চুরি হয়ে যেতে পারে সোনার খাট যদি চুরি হয়ে যায় তখন তুমি কি করতে বলে শোনো সোনার খাট যদি চুরি হয়ে যেত আমি হৃদয় আসনে বসাইতাম আর মন খুলে পূজা করিতাম হৃদয় আসনে বসাইতাম শোনো রাধে তাই বলছি তুমি এত কেন কষ্ট করছো তুমি রাজার মেয়ে আমার কথা শোনো যদু নাতে দাসী কহে দূরে বিকে কেন যাবে যদু নাতে দাসী কহে কেন যাবে বিকি কিনি করো তরু তলে তুমি আর দূরে কেন যাবে তোমার এই দধি দুগ্ধের পশরা নামাও এই এখানেই তুমি বিকি কিনি করো দেখুন এই যে এত হাস্য কৌতুকের যে লীলাটা দান লীলা আপনারা শুনছেন এই দান লীলাটা হাস্য কৌতুক হওয়ার একটা কারণ আছে কারণ আপনারা জানেন ছয় গোস্বামীর মধ্যে প্রথম যার নাম আসে রূপ গোস্বামী পাদ তাই রূপ গোস্বামী পাদ বৃন্দাবনে একটা গ্রন্থ রচনা করেছিলেন সেই গ্রন্থটার নাম হচ্ছে দুটো গ্রন্থ দুটো নাটক লিখেছিলেন একটা হচ্ছে ললিত মাধব আর একটা হচ্ছে বিদগ্ধ মাধব তাই ললিত মাধব নাটকটি যখন লিখেছেন সেটি হচ্ছে বিরহের নাটক এবার সেই নাটকটি লিখে তিনি রঘুনাথ দাস গোস্বামীর কাছে দিয়ে বললেন যে আপনি বাবাজি আপনি যদি এই নাটকটা পড়ে কোন কোন জায়গায় ভুল আছে সেই ভুল যদি একটু সংশোধন করে দিতেন আমার বড় ভালো হতো এই বলে যখন ওই রঘুনাথ দাস গোস্বামীর বাবাজির কাছে ওই নাটকটি ললিত মাধব নাটকটি দিলেন সংশোধন করে দেওয়ার জন্য আর এত বিরহে পরিপূর্ণ ওই নাটকটি লিখেছিলেন রূপ গোস্বামীপাদ যে রঘুনাথ গোস্বামীপাদ যখন নাটকটি পড়তে শুরু করলেন সংশোধন করবে কি এত বিরহের নাটক যে এক একটা শ্লোক পড়ে আর রাধে রাধে বলে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে যায় এক একটা শ্লোক পড়ে আর রাধা বলে অজ্ঞান হয়ে যায় যখন অনেক দিন হয়ে গেল মানে এখন আর শ্লোক পড়তে পারে না বেশি শ্লোক পড়তে পারে না একটা দুটো শ্লোক পড়লে পরেই কেঁদে অজ্ঞান হয়ে যায় ধুলাই লুটিয়ে গড়া করে দেয় রাধারানী বিরহ দর্শন করে তখন অন্যান্য বৃন্দাবনের বাবাজিরা রূপ গোস্বামীর কাছে গিয়ে বলছে মহারাজ বাবাজি আপনি এমন গ্রন্থ দিয়েছেন যে এই গ্রন্থ পাঠ করে আমাদের রঘুনাথ দাস গোস্বামী বাবাজির যে একদম মরণাপন্ন অবস্থা হয়েছে বলে কেন কারণ সেই এক একটা শ্লোক পড়ে আর যে বিরহে একেবারে অজ্ঞান হয়ে যায় এইরকম যদি চলতে থাকে আমার মনে হয় যে বেশি দিন তিনি আর এই থাকতে পারবেন না ইহ জগতে ওই গ্রন্থ পাঠ করতে করতে তিনি একদিন মৃত্যুবরণ করবে আপনি কি চান যে তিনি একজন মহাপ্রভুর প্রিয় পার্ষদ আপনার গ্রন্থ পড়ে এইভাবে তিনি চলে যান কি বলছো কি তোমরা
আমি গ্রন্থ রচনা করেছি ভক্তদের মনে আনন্দ দেওয়ার জন্য। অনেক ভক্ত আছে যাদের বিরহের রস আস্বাদন করতে ভালো লাগে, বিরহ রস আস্বাদন করে তারা আনন্দ পাবে, তাই আমি গ্রন্থ লিখেছি। কিন্তু এই গ্রন্থ যদি যদি রঘুনাথ দাস গোস্বামী পাবেন মৃত্যুর কারণ হয়, সেটা তো আমি মেনে নিতে পারবো না, তাহলে এর একটা ব্যবস্থা আমাকে করতে হবে। তখন রূপ গোস্বামী বাদ করলেন কি, একটা নাটক লেখা শুরু করলেন। সেই নাটকটা হাস্য কৌতুক রসে পরিপূর্ণ, রাধা গোবিন্দের লীলা নিয়ে। সেই নাটকটির নাম দিলেন দানকেলি কৌমুদী। দানকেলি কৌমুদী খুব অল্প সংখ্যার, মানে খুব অল্প বিস্তারে ওই নাটকটি আর কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ করে ওই নাটকটি রঘুনাথ দাস গোস্বামীর কাছে দিয়ে বলছে, বাবাজি আপনার যে নাটকটা আমি দিয়েছিলাম ললিত মাধব, সেই নাটকে কিছু কিছু শ্লোকে আমার একটু ভুল হয়ে গেছে, তা আমি ওই ভুলটা একটু সংশোধন করে নিই, আপনি বরং ততদিনে এই যে আমি আরেকটা নাটক লিখেছি এই নাটকটা আপনি পড়ে দেখুন, আমি ওই গ্রন্থটি ততদিনে সংশোধন করে নিই। এই বলে ললিত মাধব গ্রন্থটি নিয়ে এই দানকেলি কৌমুদী গ্রন্থটি যখন দান করলেন, তখন এই গ্রন্থের মানে রাধা গোবিন্দের এই এত হাস্য কৌতুকের বিষয় এটা দেখে মনে বড় আনন্দ হতে শুরু করলো। ওই যে বিরহের মধ্যে তিনি পড়েছিলেন, সেই বিরহ দশা ধীরে ধীরে কেটে গেল, তিনি আনন্দ লাভ করলেন রাধা গোবিন্দর লীলা দর্শন করে। তখন এই নাটকটি দ্বারা উদ্বুদ্ধ হয়ে তিনি আরেকটি নাটক লিখেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, সেই নাটকটার নাম হচ্ছে দানকেলি চিন্তামণি। তিনি ওই গ্রন্থটি ওই নাটকটি রচনা করেছিলেন। তা এই জন্য এই যে আপনারা দেখছেন যে রাধারানী একবার গোবিন্দকে বলছেন, তর্ক করছেন, গোবিন্দ একবার রাধারানীকে বলছেন, তর্ক করছেন, তা এইটা কিন্তু এই জন্য এইটা রচনাই করা হয়েছিল যে রঘুনাথ দাস গোস্বামীর মনে আনন্দ দেওয়ার জন্য। তাই এই কথাগুলো শুনে আপনারা কিন্তু কখনোই নিজেদের ক্ষুদ্র চিন্তাভাবনা দিয়ে প্রাণ গোবিন্দের লীলাকে বিচার করবেন না, কারণ তার লীলা আমাদের মতো সাধারণ মানুষে বুঝতে পারে না। হ্যাঁ, তাই গোবিন্দকে বল, গোবিন্দ বলছে শোনো রাধে তুমি আর কেন দূরে যাবে, এইখানে এসে বিকিকিনি করো। ললিতা বিশাখা বলছে শোনো তুমি দানি হয়েছো, তোমাকে চাকরি দিয়েছে, কে তোমাকে চাকরি দিয়েছে তাকে এনে দেখাও, তোমার চাকরি পাওয়ার যোগ্যতা আছে, তুমি কোথা থেকে চাকরি পেয়েছো, চাকরি পেতে গেলে তো একটা ন্যূনতম যোগ্যতা লাগে, তাই না, যোগ্যতা তোমার আছে, বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, তোমায় দানি করেছে, কোনো জায়গায় যদি কোথাও ইন্টারভিউতে যারা ইন্টারভিউয়ার
আছে তাদেরকে যদি কেউ বলে যে ছেলেটা চাকরি দেওয়ার ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে সে সে কিন্তু একটা পাকা চোর তাহলে তার চাকরি হবে হবে তুমি তো ননি চুরি করে বেড়াও রূপেতে ভোমরা গুণে ননি চোরা ধনেতে ধবলি বসতি গাছে এবার দেখুন রূপ যদি না থাকে চাকরি হয় গুণ যদি না থাকে তাও কিন্তু চাকরি হবে কি করে হবে জানেন মনে করুন আমরা কোনো গুণ নেই পড়াশোনাতে ভালো নয় সব রেজাল্ট খারাপ কি করবে জানেন ওই অফিসারের টেবিলে তলায় একটা বার্নির ভরে দিতে হবে হ্যাঁ মোটা মোটা বান্ডিল চার পাঁচটা যদি ভরে দেন তো যখন ইন্টারভিউয়ার দেখবে যখন বায়োডাটা দেখবে কি মাধ্যমিকে থার্ড ডিভিশন উচ্চ মাধ্যমিকে থার্ড ডিভিশন তো আমার চাকরি হবে না তখন বলবে স্যার আপনি শুধু কাগজগুলোই দেখছেন একটু টেবিলের তলাটা দেখুন টেবিলের তলাটা যদি দেখতে পায় ওই বান্ডিলগুলো যদি হাতে আসে তখন ডেকে চাকরি এসো বাবা চাকরি একদম পাকা তা বলছে তোমার রূপও নাই গুণও নাই আর তোমার ধন সম্পত্তিও তো নাই ধনেতে ধবলি বসতি গাছে যিনি পোড়া কাষ্ঠ পড়ন নয়ন কৃষ্ঠ পোড়া কাঠ দেখেছ তোমার গায়ের রংটা দেখে মনে হয় যেন একটা পোড়া কাঠ যিনি পোড়া কাষ্ঠ পড়ন নয়ন কৃষ্ঠ আর বচন সুমিষ্ট জানায় আছে Oh,
গুণ তুমি জানো এই দেখো আমি তোমাকে বলে দিচ্ছি ওই কালশে যমুনার জল সর্বলোকে খায় আর কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়া তুমি যদি ফর্সা হতো সবই এই মাথার কেশগুলো যদি সাদা হতো আর নয়নের তারা দুটো যদি সাদা হতো কেমন লাগতো কেমন লাগতো ও মা যদি আপনারা একবার চিন্তা করে দেখুন তো যে রাধারানীকে আপনারা দেখছেন এই মাথার কেশগুলো যদি সাদা হয় আর নয়নের তারা দুটো যদি সাদা হয় কেমন দেখতে লাগবে একদম পেত্রীর মতো লাগবে হ্যাঁ তাহলে তুমি কালো তোমার মাথার কেশ আর নয়নের তারা বলে তো তোমাকে এত সুন্দর দেখতে লাগছে রাধে আর তুমি আমাকে কালো বলে অবমাননা করছো শোনো ওই কালো তোমার মাথার কেশ আলোর নয়নের তারা শোনো এই নীল শাড়ি পরে তা তুমি যদি হলুদ শাড়ি পরতে এই যে আমি কালো বলে আমি হলুদ শাড়ি পরেছি আমার ভালো লাগছে কিন্তু যে ফর্সা সে যদি হলুদ শাড়ি পরে তা দেখবেন তার গায়ের রংটা আর দেখাই যাবে না কিন্তু যদি নীল শাড়ি পরে তাহলে দেখতে আরো ভালো লাগে তা বলছে তুমি যে ফর্সা নীল শাড়ি যখন পরে যাও এত সুন্দর লাগে নীল শাড়ি পরে কুসুম কিবা কানে পরে গুণ যদি না থাকে রূপে কি কিছু করতে পারে রাধে তুমি এইভাবে আমাকে বলো না যেও না রাধে তুমি আমার কাছে এসো আমার কাছে একটু বসো রাধে আমি তোমায় মানা করি ধনী যেও না আমি সকলি কিনি আলোইব ধনী যেও সকলি কিনি আলোইব ধনী যেও নাজেও নাজেও রাই বই শতরু কালে আসিতে পেয়েছো ব্যথা চরণ কমল রাধে যে তুমি আমি তোমায় মানা করি ধনী যেও না তোমায় মানা করি চাচর চিত্রের বাণী দুলিছে কোমরে ধনির মরমে পাছে ধরিবে ময়ূর ধনী যে ধনির ভরমে পাছে ধরিবে ময়ূর ধনী যে এই যে তোমার মাথায় যে বিলুনিটা ঝুলছে এই বিলুনিটা আচ্ছা ঠিক আছে সর্বনাশ আসলে দান লীলার এত পদাবলী যে গাইতে গাইতে হরিবল হরিবল
তা দেখুন আমি একটু 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি এই যে নামলীলা একটু তত্ত্বটা আপনাদের বলে দিই কারণ ওটা না বললে হবে না কারণ এই যে দান আপনি যদি ভগবানকে আমরা সব সময় ভগবানের কাছে নিতে শিখেছি বাবা আমরা ভগবানকে দিতে শিখিনি তাই আমাদের সবকিছু দিতে হবে শোনো রাধে দান কিন্তু তোমাকে দিতেই হবে তবে কিসের জন্য কত টাকা দান দিতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিসের জন্য কত দান শোনো রাধে তুমি দান না দিয়ে কোথাও যেতে পারবে না তোমার সিতার সিন্দুর আর নয়নের কাজল তোমার সিতার সিন্দুর আর নয়নের কাজল দুই লক্ষ দান মাগিতে আগে গিরিধর দুই লক্ষ দান করে মাগি গিরিধর এই যে মাথায় তুমি সিঁদুর পরেছো আর চোখে কাজল পরেছো এই জন্য তোমাকে দুই লক্ষ টাকা দান দিতে হবে হ্যাঁ সিঁদুর পরেছি কাজল পরেছি তার জন্য দুই লক্ষ বলে তারা দেবে দুই লক্ষ যাদের দুই দিকে লক্ষ হ্যাঁ তারাই দেবে দুই লক্ষ যাদের দুই দিকে লক্ষ তারাই দেবে দুই লক্ষ কৃষ্ণ চাই বিষয় চাই তারা দুই লক্ষ দেবে আমরা তো তোমাকে ছাড়ার কাউকে চাই না আর তোমার কানের কুণ্ডল আর এই যে তোমার গজমতি হার তুমি পরে আছো ওরে বাবা শত শত হাতির থেকে একটা হাতির মতি হয় তা সেই হার তুমি পরে আছো এর জন্য তোমাকে 4 লক্ষ টাকা দান দিতে হবে বলে বাবা কানের কুণ্ডল আর এর জন্য 4 লক্ষ টাকা দান বলে আমরা তো দেব না 4 লক্ষ তারাই দেবে 4 লক্ষ তারাই দেবে 4 লক্ষ যাদের চারদিকে লক্ষ তারাই দেবে 4 লক্ষ তুমি যে হাতে কিঙ্কিনি পরে আছো কঙ্কন আর এই কোটির কিঙ্কিনি তার জন্য 6 লক্ষ টাকা দিতে হবে বলে আমরা 6 লক্ষ দেব না যাদের 6 রিপু যারা বশীভূত তারা 6 লক্ষ দেবে আর এই চরণে আলতা নূপুর পরে আছো তার জন্য 8 লক্ষ টাকা দান দিতে হবে বলে শোনো 8 লক্ষ তারাই দেবে যারা অষ্টপাশে বশীভূত হয়ে আছে আমরা তো 8 লক্ষ টাকা দেব না তখন রাধারানী বলছে ওরে সখী আর তোরা কোনো কথা বলিস না দেখে আমার মধুর মুখটা কেমন ঘেমে গেছে আর তোরা এই কথা বলিস না আমাদের দাদা বলেছিল যে ইংরাজি ভজনটা ইউটিউবে শুনেছি সেটা একটু শুনবে তা একটু আমি 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি হ্যাঁ না না যেটা কখনোই হয় তাই রাধারানী বলছে বধু আর দূরে দাঁড়িয়ে থেকো না এসো আমার হৃদয়ে এসো টু দ্য টেম্পল অফ মাই বডি বলি হৃদয় তুমি কি রেখেছো রাধে সব রেখেছি মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার আমার মন হলো সুগন্ধি ফুল আর আমার চোখের জল হলো গঙ্গার জল মাইন্ড ইজ মাই ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার টিয়ার ইজ মাই গঙ্গা শোয়ার আমার চোখের জল গঙ্গার জল এই চোখের জল তোমার চরণে দিলাম বধু প্লিজ কাম টু মাই হার্ট আমি আর কোথা থেকে দান দেব আমার মন প্রাণ তো তোমাকেই দিয়েছি বধু তাই মনে হৃদয়ে তুমি এসেই বিরাজ করো প্লিজ কাম টু মাই হার্ট রেন হিয়ার রেন মানে হচ্ছে রাজত্ব করো আমার এই হৃদয়ের মন্দিরে থেকে তুমি রাজত্ব করো বধু রেন হিয়ার রোশা টু দা টেম্পল অফ মাই বডি কা ঘনশ্যাম
বলছে তোরা আর কথা বলিস না তোরা কেউ কিছু বলিস না ওই দেখে ঘানমি আছে চাঁদ বদল খানি দে দে পশরায় আনি জার লাগিয়ে এই বিকি কিনি সে খাও কি ক্ষীর স্বর নবনি এত বলি মনের সুখে তুলে দিল চাঁদ মুখে সখীরা দিল রায়ের বদনে ভোজন হইল যাবে আজ মন কইল সবে প্রসাদ পাইল যাবে জরে সবাই প্রসাদ পেল রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়ালেন আর সখীরা আনন্দে গুণগান করছে রাধা রানী বলছে আর আমি ঘরে ফিরে যাব না আর আমি ঘরে ফিরে যাব না কো একবারে আর আমি ঘরে ফিরে যাব না কো একবারে যাদের কুলের ভয় তারা যা কি ঘরে কুলের ভয় তারা যা কি ঘরে ওরে সখী তোরা আমাকে শ্যামের দাসী সাজিয়ে দে সাজাই দে শ্যামে দাসী সেরূপে বড় ভালোবাসি আমি রয়ে গেলাম এই তরু তলে বলি মহাসুখে দুহু হেরে দুহু বলি মহাসুখে দুহু হেরে দুহু সুখের সাগরে সবে ভাসে সবাই আনন্দ করছে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে রাধা রানী কৃষ্ণের বদনের দিকে তাকালো কৃষ্ণ রাধা রানীর বদনের দিকে তাকিয়েছে এত সুন্দর দুহরূপ মাধুরী হেরে বলয়ন ভরে দুহরূপ মাধুরী আরে গুণ গাই বৃন্দাবন দাসে গুণ গাই বৃন্দাবন I'm dying.